বেশ কিছুদিন ধরেই মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি বিষয় নিয়ে বেশ একের পর এক প্রায় সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম খবর আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সো এতে বেশ কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তো সেটার প্রায় এক মাস বা এক মাসের অধিক কিছুদিন পর আমাদের আমি এবং আমার স্ত্রীর বিবাহ বার্ষিকী ছিল সো চ্যানেল আয়ের একটি ইন্টারভিউ আমাদের গানবাংলা টেলিভিশন প্রাঙ্গণে এসে শারিয়ার নাজিম জয় সাহেব নিয়েছেন যেখানে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে কোনো একটি দম্পতি তাদের পারিবারিক জীবন নিয়ে এভাবে খোলামেলা অকপটে কথা বলেছে এবং আমার স্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি যত সুন্দর করে কথা বলেছেন সেখানে উনি নিজে কোনটা ভুল ধারণা পোষণ করেছিলেন কোনটা সঠিক মনে করেছিলেন কোনটা ওনার করা ঠিক হয়েছে কোনটা উনি মনে করেছেন ওনার করা ঠিক হয়নি এত খোলামেলা আলাপ করেছিলেন সুতরাং আমি মনে করি যে আমার স্ত্রীর প্রতি এবং মানে আমার রেসপেক্ট সবসময় সর্বোচ্চটাই ছিল কিন্তু আমার আরও বুকটা ফুলে গিয়েছে ভরে গিয়েছে এরকম স্টেটমেন্ট দেখে যে একজন নারী কতটা সুন্দর করে গুছিয়ে একটা কথা বলতে পারে যেই কথার ভিতরে তার সরল স্বীকারোক্তি থাকে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে সেই কথার ভিতরে বেশ কিছু শব্দ ছিল সেই শব্দগুলা হয়তো এই কথার সাথে সম্পৃক্ত এখানে দাঁড়ানো অপু আছেন অপুর হয়তো বুঝতে অথবা অপু কোনোভাবেই এটার মিনিংটা আর এক রকমভাবে বুঝেছেন বা তার যেইভাবে জিনিসটা ছিল তার যে ভিউ পয়েন্ট অফ ভিউ ছিল বিকজ তার জীবনে হয়তো তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে যেটা একান্তই তার ব্যক্তিগত যেটার সাথে আমাদের আমার বা আমার স্ত্রীর সম্পর্ক নাই বা আমার প্রতিষ্ঠানের সম্পর্ক নাই কিন্তু আমরা যাকে নিয়ে কাজ করছি সেই ব্যক্তির সাথে হয়তো তার প্রিভিয়াস পার্সোনাল ইস্যুস আছে সেগুলো একান্তই তাদের ব্যক্তিগত কিন্তু আমরা অ্যাজ এ মিডিয়া ফ্র্যাটার্নিটি মেম্বার আমি সেদিন একটা কথা বলেছিলাম যে আমার জন্ম মিডিয়ায় বড় হয়ে ওঠা আমার জন্মটা আমি মিডিয়ার সন্তান মনে করি নিজেকে সেটা গণমাধ্যম কর্মীদের আপনারা যারা ক্যামেরা ধরেছেন তাদের কারণ আমি এটিএন বাংলায় শুধু সঙ্গীত শিল্পী না আমি কাজ করতাম যখন বেসরকারি নিউজটা চালু হয় তখন থেকেই আমি গণমাধ্যমের সন্তান সো আমি সকলের বিষয়টা আমার পরিবার মনে করি আপনাদের সকলের সাথেই আমার অলিখিত একটা রক্তের সম্পর্ক আছে এটা আমি বিশ্বাস করি পারিবারিক সম্পর্ক সুতরাং যেহেতু একটি টেলিভিশন চ্যানেলে এবং চ্যানেলটির নাম চ্যানেল 24 আমি সেখানে উল্লেখ করেছিলাম হয়তো এখানেও আপনারা আছেন সেই চ্যানেলটিতে একটি অডিও ভার্সন যায় যে ভার্সনটি এডিটেড যায় যেটার ব্যাপারে আমাদের ইন্টারভিউতে ঘোর আপত্তি ছিল এবং এখনও ঘোর আপত্তি থাকবে কারণ এই ধরনের অডিও ভবিষ্যতে কেউ যেন প্রকাশ না করে সেই ব্যাপারে স্পষ্টভাবে আমরা মানে সকলকে বিনীতভাবে অনুরোধ করতে চাই স্পষ্টভাবে যে আজকে যদি আমরা এমন একটা সময় এসে দাঁড়াই যে ব্যক্তিগত আলাপ আমরা করতে কাউকে ভয় পাবো আমরা যে কোনো সময় যে কোনো একটা রেকর্ড হবে সেটা ভয় পাবো তাহলে আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাবো এবং আমরা খুবই মেকানিক্যাল হয়ে যাব সুতরাং আমরা এটাই চাবো যে যখন মানুষের ইন্টারভিউ নেওয়া হয় যখন আমাদেরকে সেলিব্রিটি লাইফ বুঝলাম সব কিছু বুঝলাম বাট ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত থাকতে দেওয়ার যতটুকু আমরা পাবলিশ করতে চাই না সেই রেকর্ডেড ভার্সন যেন কারোটাই না ছড়ায় সেটা আমাদের জীবনে না বাট আমরা সেই লিগাল স্টেপ নেই নাই বা আমরা কোনো লিগাল নোটিস পাঠাই নাই সেটার ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম কারণ আমরা গণমাধ্যমের বিরুদ্ধে কিছু লিখতে চাইনি 30-40-50 দিন হয়ে যাচ্ছে আমাদের একটা জিনিস চলছে এটা তো সবাই দেখতে পাচ্ছেন ওনার কি কোনো কিছু করার আছে কিনা তখন আমি বললাম যে চাইলে আপনি আমাকে সহযোগিতা করতে পারেন এবং উনি অবশ্যই বললেন যে আমার সহযোগিতার হাত আমি বাড়িয়ে দিতে চাই উনি অনেক বেশি কোঅপারেটিভ উনি অনেক বেশি হেল্পফুল এবং উনি নিজের থেকে যখন বললেন তখন আমি এখানে একটি কমপ্লেন ব্যক্তি তাপস হিসাবে করলাম এবং আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই আমি অপবিশ্বাসের নামে কোনো কমপ্লেন ফাইল করি নাই আমি স্পষ্টভাবে বলেছি যে ওই কল রেকর্ডটি কীভাবে ফাঁস হলো কেন ফাঁস হলো অথবা পরবর্তীতে আমাদের কোনো প্রাইভেট কনভারসেশন কার সাথে যেটাই হোক আমি কোনো নাম উল্লেখ করি নাই হয়ে থাকলে সেটার ব্যাপারে আইন অনুক সহযোগিতা আমি আশা করি বা তদন্ত আশা করি যে আমি অথবা উপু আমরা কেউ কিন্তু লিগেলি কোনো কিছু কম্পিট করতে আসি নাই চাই না আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার অথবা আমাদের দায়িত্বটা পালন করার আপনারা যেভাবে আমাদেরকে নেন এবং কাদা ছোড়াছড়ি না করার সেটা আমাদের ভক্তদের ভিতরেও না এমনকি আমাদের রিলেটেড ধরেন আমাকে কেউ ভালোবাসে বা হেট করে সে যেন অপুকে আবার হেট না করে বা অপুকে যে ভালোবাসে বা হেট করে সে আমি আমার স্ত্রী
অথবা আমার সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মানুষগুলোকে যেন কাদা ছড়াছড়ি না করে, এটাই নিশ্চয়ই আপনারা সুস্থ গণমাধ্যমে দেখতে চান, আমরা বিশ্বাস করি সেটা। তো সেই বিশ্বাসের জায়গাটা হারুন ভাই একজন মাঝখানে দায়িত্বশীল অভিভাবকের ভূমিকায় পালন করে হারুন সাহেব আমাদের কাছে বসেছেন এবং আমাদের খুব বেশি সময় লাগে নাই, খুবই অল্প কথায় আমরা বুঝেছি কী করণীয়।